জাকির পরের প্রশ্ন আমি দুইটা মসজিদ থেকে দুইটা আলাদা আজান শুনতে পাই আর এই দুইটা মসজিদে আজানের সময়টাতে কয়েক মিনিটের পার্থক্য আছে আমি কখন রোজা ভাঙব প্রথমটাতে নাকি দ্বিতীয় আজানে রোজা ভাঙার কথা যদি বলতে হয় মাগরিবের আজানের সময় দুটো আজান হচ্ছে এখানে আপনাকে দেখতে হবে দুজন মুয়াজ্জিনের কে সঠিক সময়ে আজানটা দিচ্ছেন সঠিক সময়টা হচ্ছে যখন সূর্য ডুবে যাবে আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে খন্ড ফাস্টিং আদেশ নম্বর এক হাজার নয়শো চুয়ান্ন যখন একদিক থেকে রাত নেমে আসবে আরেক দিকে দিন শেষ হয়ে যাবে আর সূর্য অস্ত যাবে তখন তোমরা রোজা ভাঙো তাহলে সবচেয়ে ভালো হয় এটা যাচাই করবেন যে দুজনের মধ্যে কে সঠিক সময় আজান দিচ্ছেন এটা না পারলে যেটা করতে পারেন এখন বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নত আমরা আগে থেকেই বলে দিতে পারি সূর্য কখন অস্ত যাবে আপনার ঘড়ির সাথে সেটা মিলিয়ে দেখতে পারেন দুটো আজান মিলিয়ে দেখতে পারেন কে সঠিক সময় আজানটা দিচ্ছেন সঠিক সময়ে সময়ের আজানেই আমরা রোজা ভাঙবো এটা বলা যাবে না যে প্রথম আজান শুনে আমরা রোজা ভেঙে ফেলবো সময়টা আলাদা হলে যাচাই করে দেখবেন তাদের মধ্যে কে সঠিক সময়ে আজান দিচ্ছেন অথবা সবচেয়ে ভালো হয় আপনার ঘড়ির সাথে সময়টা মিলিয়ে নেন সঠিক সময়টা আপনি দেখে নেন তারপর সেই সময় অনুযায়ী রোজা ভাঙবেন ইংল্যান্ডে এরকম সম্ভাবনা নেই কারণ দুর্ভাগ্যজনক ভাবে সেখানে মাইক দিয়ে আজান দেওয়া হয় না আশা করি একদিন হবে إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله